ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার 6টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রাম ও মঠপাড়িয়ায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতির পাশাপাশি 2100 মৎস্য ঘের তলিয়ে গেছে। ইয়াসের তাণ্ডবে কয়রার 7টি ইউনিয়নের সব এলাকায় ভেঙে পড়া সহ ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা 7000। মৎস্য খাতে প্রায় 20 কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফসল নষ্ট ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ইতিমধ্যে ভেঙে যাওয়া বাঁধ মেরামত শুরু করেছে।